আসসালামু আলাইকুম। আগ্রাবাদ বালিকা বিদ্যালয় অনলাইন ক্লাসে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আজকে আমাদের আলোচ্য বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী অষ্টম, অধ্যায় তৃতীয়, পাঠ 18-21। দেখো, পাঠ 18-তেই আছে অনলাইন পরিচয় ও তার নিরাপত্তা। অনলাইন পরিচয় কি? ইন্টারনেট বা অনলাইনে বেশিরভাগ ব্যবহারকারী তার একটি স্বতন্ত্র সত্তা তুলে ধরেন, যা ব্যক্তিকে সামাজিক যোগাযোগ সাইট, ব্লগ কিংবা ওয়েবসাইটে প্রকাশ করে। এটি ব্যক্তির অনলাইন পরিচয়। তাহলে একজন ব্যক্তির অনলাইন পরিচিতি নিম্নোক্ত পরিচয় জ্ঞাপকের, মানে এই যে সামাজিক যোগাযোগ সাইট, ইমেল বা নির্দিষ্ট ব্লগ, এই তিনটার যে কোনো একটি হতে পারে অনলাইন পরিচয়, বা তিনটা সমন্বিত হতে পারে। যেভাবে এই পরিচয় প্রকাশ পাক না কেন, একজন ব্যবহারকারীকে তার পরিচয় সংরক্ষণের জন্য সর্বদা সচেষ্ট থাকতে হয়। ইন্টারনেটে নিজের পরিচিতি সংরক্ষণ করার জন্য যে সকল মাধ্যমের কথা উল্লেখ হয়েছে, সেগুলো ব্যবহারের সময় তাই সচেষ্ট থাকতে হবে। এখন দেখো, ইমেল, ব্লগ কিংবা ফেসবুকে নিজের অ্যাকাউন্ট যেন অন্য ব্যবহার করতে না পারে, সেজন্য সতর্ক থাকা প্রয়োজন। এক্ষেত্রে প্রত্যেক সাইটে ঢোকার ক্ষেত্রে যে পাসওয়ার্ডটি ব্যবহার করা হয়, সেটি গোপনীয়তা রক্ষা করা জরুরি। পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করার জন্য কয়েকটি টিপস বা কৌশল দেওয়া হলো। প্রথমটি কি হচ্ছে, সংক্ষিপ্ত পাসওয়ার্ডের পরিবর্তে দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করা। পাসওয়ার্ডের দৈর্ঘ্য হবে 6 থেকে 32 বর্ণের মধ্যে। পাসওয়ার্ডের দৈর্ঘ্য হবে 6 থেকে 32 বর্ণের মধ্যে। বিভিন্ন ধরনের বর্ণ ব্যবহার করা, বড় ও ছোট হাতের অক্ষর মিশ্রণ ব্যবহার করা। পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা আরেকটি কৌশল হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, অর্থাৎ অক্ষর এ থেকে জেড, সংখ্যা 0 থেকে 9 এবং প্রতীক @+_ সমন্বয়ে পাসওয়ার্ড তৈরি করা। অনলাইনে নিয়মিত পাসওয়ার্ডের শক্তিমত্তা যাচাই করা এবং শক্তিমত্তা কম হলে তা বাড়িয়ে নেওয়া। সাইবার ক্যাফে অনলাইন ব্যবহারের পর আসন ত্যাগের পূর্বে সংশ্লিষ্ট সাইট থেকে লগ আউট করা। পাসওয়ার্ড ম্যানেজার যেমন লাস্ট পাস, কি পাস ইত্যাদি ব্যবহার করা। নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তনের অভ্যাস গড়ে তোলা। পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষার কয়েকটি টিপস বা কৌশল, এ প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা এখানে আলোচনা করা হলো কিভাবে পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করা যায়। এরপর আসো কম্পিউটার হ্যাকিং। কম্পিউটার হ্যাকিং সম্পর্কে তোমরা এর আগেও 6-7 পড়ে এসেছো, এখন আমরা বিস্তারিত জানব। কর্তৃপক্ষে বিনা অনুমতিতে কোনো কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করাকে হ্যাকিং বলে। তাহলে কম্পিউটার হ্যাকিংটা কি? কর্তৃপক্ষে বিনা অনুমতিতে কোনো কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করাকে হ্যাকিং বলে।
হ্যাকার কে? যারা হ্যাকিং করে তাদেরকে হ্যাকার বলে। কম্পিউটার হ্যাকিং বা ওয়েবসাইটে অনুপ্রবেশের কারণ, কেন মানুষ হ্যাকিং করে, অর্থ উপার্জন, প্রতিবাদ করা, চ্যালেঞ্জ করা, হেয় প্রতিপন্ন করা, নিরাপত্তা বিঘ্নিত করা। হ্যাকারের প্রকারভেদ, সাদা টুপি হ্যাকার হোয়াইট হ্যাট হ্যাকার, কালো টুপি হ্যাকার ব্ল্যাক হ্যাট হ্যাকার, ধূসর টুপি হ্যাকার গ্রে হ্যাট হ্যাকার। সাদা টুপি হ্যাকার হোয়াইট হ্যাট হ্যাকার কি, কাকে বলে? এরা কম্পিউটার তথা সাইবার ওয়ার্ল্ডে প্রবেশ করে কখনো অপরের ক্ষতি করে না। এদেরকে এথিক্যাল হ্যাকারও বলা হয়। তাহলে কাদেরকে এথিক্যাল হ্যাকার বলা হয়? সাদা টুপি হ্যাকার হোয়াইট হ্যাট হ্যাকারদের। কালো টুপি হ্যাকার ব্ল্যাক হ্যাট হ্যাকার, হ্যাকার বলতে সাধারণত কালো টুপি হ্যাকারদের বোঝায়। এরা সব সময় কোনো না কোনোভাবে অপরে ক্ষতি করার চেষ্টা করে। সাইবার ওয়ার্ল্ডে এরা সব সময় ঘৃণিত হয়ে থাকে। ধূসর টুপির হ্যাকার গ্রে হ্যাট হ্যাকার, এরা এমন এক ধরনের হ্যাকার যারা সাদা টুপি এবং কালো টুপি হ্যাকারের মধ্যবর্তী স্থানে অবস্থান করেন। এরা ইচ্ছা করলে কারো ক্ষতিও করতে পারে, আবার উপকারও করতে পারে। বর্তমানে ব্লগে বা গণমাধ্যমে কোনো বিষয়ে অপপ্রচার চালালে তার বিরুদ্ধে প্রতিবাদ করাই এদের প্রধান কাজ। বাংলাদেশে হ্যাকিংয়ের বিধান তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006 সংশোধিত 2009। এই হ্যাকারদের শাস্তি কি হবে? দণ্ড 3 থেকে 7 বছরের কারাদণ্ড। এরপরে আমরা যাচ্ছি পার্ট 19-এ, সাইবার ক্রাইম। সাইবার ক্রাইমটা কি? ইন্টারনেট বা তথ্য প্রযুক্তি ব্যবহার করে যে অপরাধগুলো সংগঠিত হয় তাকে সাইবার ক্রাইম বলে। আর যারা এই অপরাধ করে, মানে সাইবার অপরাধ করে, তারা প্রতিনিয়ত নতুন নতুন পথ আবিষ্কার করে এই অপরাধগুলো সংগঠিত করার জন্য। সম্প্রতি ঘটে যাওয়া কিছু সাইবার ক্রাইম সম্পর্কে দেখি চলো। 2012 সালে সেপ্টেম্বর মাসে চট্টগ্রামে রামুতে অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটে। সালে 15 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার সময় বোস্টনে শক্তিশালী বোমা বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণে 3 জন মানুষ মারা যায় আর আহত হয়েছিল প্রায় 200-এর বেশি। সিটি ব্যাংকে লক্ষ লক্ষ গ্রাহকের ক্রেডিট কার্ডের গোপন নাম্বার অপরাধীদের হাতে চলে যায়। এখানে আমরা 3টি ঘটনা দেখলাম ছবিতে। প্রথমটি ছিল রামুর বৌদ্ধবিহার ধ্বংস। এই ধ্বংস করার জন্য কি করেছিল? ধর্মবিদ্বেষী কিছু মানুষ উদ্দেশ্যমূলকভাবে একটি আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়। তারপর বোস্টনে হামলার জন্য যে হামলা করেছিল, ঘরে বসে কিভাবে বোমা তৈরি করতে হয় ইন্টারনেট থেকে সে দেখে দেখে শিখেছিল।
তারপর ক্রেডিট কার্ডের গোপন নাম্বার বের করার জন্য দুর্বৃত্তরা একটি ব্যাংকের তথ্য ভান্ডারকে হ্যাক করেছে। তাহলে কি এরা এই তিনটা ঘটনায় ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে তারা এই অপরাধগুলো সংগঠিত। এখন আমরা কিছু সাইবার অপরাধ সম্পর্কে জানি। প্রথমটি হচ্ছে স্প্যাম মেল, অপ্রয়োজনীয় উদ্দেশ্যমূলক ও আপত্তিকর মেল যা সময় ও সম্পদের অপচয় করে। এই স্প্যামের আঘাত থেকে রক্ষা করার জন্য নানা রকম ব্যবস্থা নিতে গিয়ে সবার অনেক সময় এবং সম্পদের অপচয়। তোমাদের জন্য সাইবার অপরাধগুলো কি কি বা কিছু সাইবার অপরাধ সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা পার্ট বিশে যাব। পার্ট বিশ হচ্ছে দুর্নীতি নিরসনে তথ্য যোগাযোগ প্রযুক্তি ভূমিকা। প্রথমে জানি সাধারণভাবে দুর্নীতি হলো কোনো নীতি বিরুদ্ধ কাজ। মানুষ তার ন্যায় নীতি আদর্শ আর মূল্যবোধকে বিসর্জন দিয়ে আইন অমান্য করে কোনো কাজ করে, তখন তাকে দুর্নীতি বলে। দুর্নীতি করা হয় গোপনে, ব্যক্তিগত লাভের জন্য কারো উপর ক্ষমতার অপব্যবহার, কারো ঠকানো ফাঁকি দেওয়া। দুর্নীতি কমানোর শক্তিশালী অস্ত্র হলো তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তির মাধ্যমে কিভাবে দুর্নীতি, যেমন সিসি ক্যামেরা। সিসি ক্যামেরায় ধারণকৃত ছবি দিয়ে এখন কিন্তু অনেক অপরাধীকে ধরা সম্ভব হচ্ছে। কম্পিউটার, কম্পিউটারের মাধ্যমে বর্তমানে তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করার জন্য পুরো পদ্ধতিকে তথ্য প্রযুক্তির আওতায় আনা হয়েছে। তাই তথ্য ভুল হলে তা সহজে সবার সামনে প্রকাশ পেয়ে যাবে। টাকা ব্যয় করে কাজ পাওয়ার পৃথিবীর প্রচলিত নিয়ম হচ্ছে টেন্ডার। প্রচলিত টেন্ডার প্রক্রিয়ায় নানা দুর্নীতি হতো, আর ই টেন্ডার এর মাধ্যমে এই দুর্নীতি কমে যাচ্ছে। একসময় কি হতো, দুর্নীতিপরায়ণ প্রতিষ্ঠানগুলো কি করত, কোনো কাজ আদায়ের জন্য হস্তক্ষেপ করত, ভয়ভীতি দেখিয়ে অন্যদের সুযোগ না দিয়ে জোর করে নিজেরা কাজটা আদায় করে নিত। আজকাল ই টেন্ডারিংয়ের মাধ্যমে এগুলো আর করা সম্ভব হয় না, কোনো মানুষকে সরাসরি মুখোমুখি না হয়ে শুধু তথ্যগুলো নেটওয়ার্কের মাধ্যমে সরবরাহ করে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হয় বলে দুর্নীতি করার সুযোগ অনেক কমে গিয়েছে। ই কমার্স, ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করাকে ই কমার্স বলে। এর মাধ্যমে সম্পদের অপচয় কম হয়, উৎপাদনকারী উপকৃত হয়। উৎপাদনকারী কি করছে, সরাসরি ক্রেতার কাছে তাদের পণ্য বিক্রি করার সুযোগ পাচ্ছে। পণ্য বিক্রি করার জন্য কোনো দোকান বা শোরুমের প্রয়োজন হয় না, কোনো গুদামেও সেগুলো রাখতে হয় না, কাজে কোনো অর্থ বা সম্পদের অপচয় হয় না বলে উৎপাদনকারী বা ক্রেতা দুজনেই লাভবান হয়। ওএমআর, পরীক্ষার ফলাফল দেখার ক্ষেত্রে ওএমআর পদ্ধতি ব্যবহার করায় দুর্নীতি কোনো সুযোগ থাকছে না। দুর্নীতি নিরসনে তথ্য প্রযুক্তি গুরুত্ব, এটি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই আমি পুরো প্রশ্নটাই টাইপ করে দিয়েছি, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। বর্তমানে তথ্য সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ করা হয় তথ্য প্রযুক্তির মাধ্যমে। তাই কোনো তথ্য ভুল হলে বা লেনদেনে অনিয়ম হলে তা সহজেই সবার সামনে প্রকাশ পেয়ে যাচ্ছে। টেন্ডার প্রক্রিয়াটি পূর্বে লিখিতভাবে হতো, কিন্তু বর্তমানে ই টেন্ডারিংয়ের মাধ্যমে এর আর্থিক লেনদেন
বা টেন্ডার চুরি ঘটনা কমে যাচ্ছে। বাংলাদেশে ই টেন্ডার করার জন্য বিশেষ পোর্টাল তৈরি হয়েছে। ই কমার্স প্রক্রিয়ার ব্যবসা বাণিজ্য হওয়ার কারণে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সরাসরি সম্পর্ক তৈরি হয়েছে, যাতে করে মধ্যভোগী অসৎ লোকেরা কোনো সুযোগ গ্রহণ করতে পারছে না। পরীক্ষার ফলাফল দেখার ক্ষেত্রে ওএমআর পদ্ধতি ব্যবহার করায় দুর্নীতির কোনো সুযোগ থাকছে না। এখন ইন্টারনেট এবং মিডিয়ার কারণে ক্ষমতাশীল মানুষের বিরুদ্ধে তাদের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে মানুষের মতামত প্রদানের এবং একত্রিত হবার সুযোগ তৈরি হয়েছে। এতে কেউ চাইলে দুর্নীতি করতে পারবে না। দেখো প্রশ্ন, কিছু এমসিকিউ প্রশ্ন। দুর্নীতি কি? দুর্নীতি হলো কোনো নীতি বিরুদ্ধ কাজ। দুর্নীতি নিরসনের প্রধান হাতিয়ার কি? তথ্য প্রযুক্তি। ই টেন্ডার কি? ইলেকট্রনিক টেন্ডার। ই কমার্সের প্রধান সুবিধা কি? ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সরাসরি সম্পর্ক তৈরি। এরপরে যাব আমরা পার্ট 21, তথ্য অধিকার ও তথ্য অধিকার আইন। শিক্ষার অধিকার, তথ্য অধিকার কি রাষ্ট্রীয় কার্যাবলীর সঙ্গে সম্পৃক্ত এবং জনগণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য জানার অধিকার। বাংলাদেশে 2009 সাল থেকে তথ্য অধিকার আইন বলবৎ রয়েছে। তথ্য অধিকার ব্যক্তির চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতার বিকাশ। এই আইনের আওতায় একজন ব্যক্তি ইচ্ছে করলে যে কোনো প্রতিষ্ঠানে বলো বা সরকারি যে কোনো কর্মকাণ্ডের বিজ্ঞপ্তি, দলিল, নমুনাপত্র, প্রতিবেদন, হিসাব বিবরণী, যান্ত্রিক, পাঠযোগ্য, দলিলাদি, ভৌতিক গঠন, নকশা ইত্যাদি যে কোনো সম্পর্কে সে জানতে পারবে, তার জানার অধিকার রয়েছে। কিন্তু এমন কিছু বিষয় আছে যা এ আইনের আওতামুক্ত। পরীক্ষা কি প্রশ্ন আসবে তা জানাটা কারো অধিকার নাই। এই তথ্য প্রযুক্তি আইনে 2009 সালের সপ্তম ধারায় এরকম 20টি বিষয়কে আওতামুক্ত রাখা হয়েছে, এই আইনে আওতামুক্ত রাখা হয়েছে। তোমরা ক্লাস 9-এ যখন উঠবে তখন এই আইন সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে। তথ্য কমিশন www.infocom.gov.bd। এই তথ্য কমিশন ওয়েব অ্যাড্রেসটি বাংলাদেশে তথ্য কমিশনে কোনো প্রতিষ্ঠানের তথ্য দিতে অস্বীকৃতি জানালে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো জনগণ যদি তথ্য কমিশনে অভিযোগ করে তাহলে তথ্য কমিশন বিষয়টি তদারক করার ক্ষমতা রাখে। জনগণের অভিযোগ সঠিক হলে তথ্য কমিশন উক্ত কোম্পানিকে আইন অনুযায়ী তথ্য দিতে বাধ্য করতে পারেন। উক্ত কোম্পানি তারপরও তথ্য দিতে অস্বীকৃতি জানালে তথ্য কমিশন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে প্রতিষ্ঠানটিকে সরকারের রেজিস্ট্রি বোর্ডে কালো তালিকাভুক্ত করতে পারেন। এর ফলে সকল প্রতিষ্ঠান যেমন তথ্য দিতে বাধ্য থাকে তেমনি তথ্যগুলো যেন সঠিক হয় ও নির্ভুল হয় সেদিকেও এই তথ্য কমিশন বিশেষ নজর রাখে। তার মানে কোনো প্রতিষ্ঠান যদি কোনো ব্যক্তিকে তথ্য দিতে অস্বীকৃতি জানায় এবং ওই ব্যক্তি যদি তথ্য কমিশনে গিয়ে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো অভিযোগ করে সেক্ষেত্রে ব্যবস্থা নেয় তথ্য কমিশন।
দেখো, 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশে কত সাল থেকে তথ্য আইন বলবৎ রয়েছে? 2009 সাল থেকে। www.infocom.gov.bd কিসের ওয়েবসাইট? তথ্য কমিশনে। রাষ্ট্রীয় কার্যাবলীর সঙ্গে সম্পৃক্ত এবং জনগণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য জানার অধিকারকে কি বলে? তথ্য অধিকার। 2013 সাল পর্যন্ত বিশ্বে কয়টি দেশে এ জাতীয় তথ্য জানাকে আইনি অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে? 93টি দেশকে। আজকে এ পর্যন্তই। সবাই এই অধ্যায়টি আশা করছি ভালোভাবে পড়বে, কারণ এই অধ্যায়টি তোমাদের পরীক্ষায় আছে। আর কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, প্রশ্নগুলো সম্পর্কে আমি পড়ার ভিতরে আলোচনা করেছি, তোমরা প্রশ্নগুলো ভালোভাবে পড়বে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে বাসায় থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।